নানা প্রতিকূলতা পেরিয়ে গাইবান্ধায় মাঠ পর্যায়ে আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছে গাইবান্ধার কৃষকেরা। গাইবান্ধা থেকে তৌহিদুর রহমানের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এবছরে প্রায় 4 লাখ মেট্রিক টন ধান ঘরে তোলার লক্ষ্যে ব্যস্ত সময় পার করছে তারা। জানা গেছে, চলতি রূপা আমন মৌসুমের শুরুতে গাইবান্ধার কৃষকরা আবহাওয়ার প্রতিবন্ধকতার শিকার হয়েছে। চারা রোপণে বেশিরভাগ সময়ে খরার কবলে পড়েছিলেন। এমন প্রতিকূলতার মধ্য দিয়েও প্রায় 1,27,000 হেক্টর জমিতে আমন আবাদ করা হয়। এরপর পানির অভাবে চরমভাবে ব্যাহত হয়েছে এই চাষাবাদ। এর মধ্যে পোকা ও ইঁদুরের আক্রমণ দেখা দেয়। এভাবে নানা ধকল সামলিয়ে আশানুরূপ ফলন ঘরে ওঠার সম্ভাবনা রয়েছে। গাইবান্ধা জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে 1,27,000 হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। এ থেকে প্রায় 4 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। স্থানীয় কৃষকেরা জানায়, জীবন জীবিকার জন্য গাইবান্ধার অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এ জেলায় শতকরা প্রায় 70% মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পূরণে চেষ্টা করে। এখানে ধান, পাট, ভুট্টা ও সবজি সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে লাভজনক ফসল হচ্ছে রূপা আমন ধান। তবে এবছর বাড়তি খরচ মাথায় নিয়ে আমাদের নানা সমস্যার মধ্য দিয়ে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে তাদের। এবছর আমন মৌসুমে মোটামুটি ধান ভালো হয়েছে, তবে খরচের পরিমাণটা যে হিসেবে হয়েছে সেই হিসেবে ধানের এবার ফলন হিসেবে মোটামুটি ঠিক আছে। কিন্তু ইরির টাইমে আমাদের একটু সমস্যা হয়। ইরির সময় যদি একটু সরকারের যে সাত তেলের ব্যাপারে একটু ভর্তুকি দেয় তাহলে সুবিধা হবে। আর এবছর ধানে হচ্ছে কি, অনেক জায়গাতে জমিতে ধান পড়ে গেছে। কৃষি বিভাগ যে বিএস আছে, এদের মাধ্যমে আমরা এলাকার কোনো সুযোগ সুবিধা সেবা পাই না। এরা যদি আমাদেরকে এলাকাতে এরকম ভালো একটা ব্রিফিং দেয় যে কেমনে যে পোকাগুলো দমন করা যায়, তাহলে অনেকটা কৃষক উপকৃত হবে। এদেরকার ধান চাষ করতে তো আমাদের ওই যে কৃত্রিমভাবে পানি নেওয়া লাগছে, বিভিন্ন পানি সেচ দেওয়া ছাড়া অনেক জমিতে ধান হয়নি আর কি। যেগুলো উঁচু সমাজ জমি সেগুলো তো পানি সেচ ছাড়া আওয়াজ হয়নি। তো মোটামুটি সব মিলিয়ে গিয়ে ধান ফলন ভালো হবে। ভালো থাকার কারণে ইনশাল্লাহ ধান ভালো হয়েছে। 2 বিঘা জমির মতো আবাদ করছি। যদি দাম ভালো পাওয়া যায় তাহলে খরচ উঠবে ইনশাল্লাহ। আল্লাহর রহম আবাদ ভালো হয়েছে। যদি ইনশাল্লাহ দাম থাকে তাহলে আল্লাহর রহম কৃষিবাহী বাম্পার হয়েছে। খরচ তো 30,000 টাকা খরচ হয়েছে। আল্লাহর রহম যদি বাজার ভালো থাকে তো লাভ হবে, আর যদি বাজার ভালো না থাকে তাহলে কেমনই লাভ হবে।